শুভ সন্ধ্যা, স্বাগত জানাচ্ছি কিশোর বাতায়নের নিয়মিত আয়োজন আলাপন লাইভ প্রোগ্রামে। এবং সবসময়ের মতো আমাদের সাথে রয়েছেন আমাদের অত্যন্ত প্রিয় জেনারেশন ব্রেকথ্রু প্রকল্পের এবং আমাদের আলাপন হেল্পলাইনের, যেটা আমরা ইতিমধ্যে অনেকেই জেনে গেছি, নাম্বারটি খুবই বিশেষজ্ঞ এবং দুইজন আমাদের অত্যন্ত প্রিয় কাউন্সিলর। প্রথমে আয়োজন শুরু করার আগে চলুন তাদের সাথে একটু কথা বলে নেই, তারা কেমন আছেন। প্রথম আপু, আপনি কেমন আছেন? জি, ভালো আছি। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনারা যারা লাইভে আমাদের সাথে যুক্ত হয়েছেন, তারা একটু কমেন্ট করে জানিয়ে দিন তো কেমন আছেন, কোথা থেকে দেখছেন। আর এই ফাঁকে আমরা দ্বিতীয় আপুর সাথে আর একটু কথা বলে নেই। দ্বিতীয় আপু, কেমন কাটছে দিন, আপনি কেমন আছেন আমাদেরকে একটু বলুন। আপা আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আলহামদুলিল্লাহ, আসলে এই বর্তমান সময়ে আমরা ভালো আছি, সুস্থ আছি এইটুকু জেনে নেওয়াও খুব গুরুত্বপূর্ণ। জি কারণ আমরা যেভাবে দেখছি, আসলে মাত্র 2 দিন আগে আমরা যে নিউজটি দেখেছি, সে নিউজটি দেখে আমরা আসলে অনেকেই অনেক শোকাহত হয়েছি। আপনারা যারা আমাদেরকে দেখছেন, তারা হয়তো অনেকেই জানেন যে ফেসবুকে আলবিদা লিখে আমাদের হয়তো অনেকেরই জানা নিউজটা। আমরা জানি যে ফেসবুকে আলবিদা লিখে ইমাম হোসেন আমাদেরকে ছেড়ে চলে গেছেন, আত্মহত্যা করেছেন। সেই স্টুডেন্টটা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইআর বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। আমরা যদি ভাবি বিষয়টা, ভাবলেই আসলে আমাদের গা শিউরে উঠবে যে কিভাবে একটা শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি অত্যন্ত ভালো জায়গায় পড়াশোনা করেও সে আসলে সবই জানতো, হয়তো বুঝতো, কিন্তু সিদ্ধান্ত হয়তো সঠিকভাবে শেষ পর্যন্ত নিতে পারে নাই। আমরা জানি যে আত্মহত্যা করা কোনো সমাধান নয়, এটি মহাপাপ এবং একমাত্র পাপ এটি যেটি করলে হয়তো আমরা আর প্রায়শ্চিত্ত করার, অনুশোচনা করার সুযোগ পাই না। তারপরেও কিন্তু এরকম ঘটনা আমরা প্রায় দেখছি, যেটা কিন্তু আমাদের কাছে খুবই বেদনাদায়ক। আর সব থেকে বড় যে জিনিসটা আমাদেরকে ভাবিয়ে তুলছে, যে আমরা যদি ইমাম হোসেনের ফেসবুক আইডিটা খেয়াল করি, যে সেখানে কন্টিনিউয়াস কিন্তু কিছু হিন্টস আত্মহত্যা নিয়ে ছিল। খুবই দুঃখের বিষয় যে তার এই যে ছোট ছোট ইঙ্গিত গুলো তার বন্ধুরা দেখেছে, হয়তো আজকে হয়তো তারা অনুভব করছে যে তখন এই ইঙ্গিত গুলো নিলে হয়তো আমরা তার সাথে কথা বলতে পারতাম, তাকে কিছু করতে পারতাম। তো আসলে আমি প্রথম আপার কাছে প্রথমেই একটু জেনে নিতে চাইবো আপু, এরকম যখন কোনো ঘটনা ঘটছে, ফেসবুকে বলছে বা সামনাসামনি সে তার কোনো বন্ধুকে বলছে, সেক্ষেত্রে তার সে বন্ধুটির অথবা আমরা যারা ফেসবুকে দেখছি তাদের অথবা গার্জেনের আসলে কি করণীয়, কি করব আমরা যেন আমরা এরকম অনাকাঙ্ক্ষিত স্বজনদেরকে হারানো থেকে বাঁচতে পারি? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন, এবং এটি সত্যি দুঃখজনক। ঘটনাটি শুনে ভীষণ খারাপ লাগছে ইমাম হোসেনের প্রতি। যদিও সুইসাইড হচ্ছে আত্মহত্যা যেটাকে বলছি আমরা, একজন ব্যক্তি যখন তার নিজেকে ইন্টেনশনালি মেরে ফেলতে চায়, অর্থাৎ তিনি জেনে জেনে বুঝে একটি সিদ্ধান্ত নেন তার নিজেকে হত্যা করার জন্য, সেটি হচ্ছে সুইসাইড। এখন দেখার বিষয় হচ্ছে যে আসলে কি কারণে তিনি এত বড় একটি সিদ্ধান্ত নিলেন। প্রত্যেকের জীবনই মূল্যবান। তিনি তার নিজের সম্পর্কে নিজেকে যতটা ভালোবাসেন, এই ভালোবাসা থেকে এমন কি ঘটলো যার জন্য তিনি নিজের জন্য চিন্তা করতে পারলেন না? আমরা আশেপাশে পরিবার, পরিজন, বন্ধু বান্ধব যারা আছি, তারা আসলে তাকে বিষয়টা দেখছে কিনা? যেটা আপনি বলছিলেন, তিনি ফেসবুকে বারবার কিছু জানান দিয়ে গেছেন। সবাই অবশ্য সুইসাইডাল নোট রেখে যান না, অনেকে নিজেকে খুবই সাপ্রেস করে রাখেন, একেবারে লুকিয়ে রাখেন। গবেষণাও দেখা যায় যে WHO এর মতে যে সুইসাইডের একটি বড় কারণ হচ্ছে ডিপ্রেশন, এবং 90% ডিপ্রেশন পেশেন্ট যারা ডিপ্রেশনে ভোগেন, তাদের মধ্যে 90% সুইসাইড অ্যাটেম্প করে, এবং প্রায় 1 মিলিয়ন মানুষ প্রতি বছর সুইসাইড করে, যেটা সম্পর্কে আসলে আমাদের ধারণাই নেই। আজকে একটা দুটো খবর হয়তো আমাদের মিডিয়াতে এসেছে বলে আমরা জানছি, তবে বাংলাদেশে প্রতিদিন গড়ে এমন অনেক ব্যক্তি আছেন যারা সুইসাইড সুইসাইড অ্যাটেম্প করেন অথবা সুইসাইড করে ফেলেন। তো সেই বিষয়ে আসলে আমাদের সচেতন হওয়াটা জরুরি। ইমাম হোসেন তার স্ট্যাটাসে যে বিষয়গুলো জানান দিয়ে গেছেন, তখন যদি কোনো প্রফেশনালের কাছে তিনি যেতে পারতেন, তার বিষয়গুলো শেয়ার করতে পারতেন। যদিও তিনি অনেকের কাছে বলেছেন, তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানান দিয়েছেন, কিন্তু আমরা আসলে কতটুকু রেসপন্স করেছি তাকে? এমন হয় সুইসাইডের ক্ষেত্রে যে যখন তিনি নিজেকে কভার করতে পারছেন না, কোনোভাবেই কোপ করতে পারছেন না,
তখন প্রফেশনালের হেল্পটা জরুরি। একজন মনোরোগ বিশেষজ্ঞ হতে পারে, একজন মনোবিজ্ঞানী হতে পারে, যার কাছে কাউন্সিলিং নেওয়াটা জরুরি। কিন্তু এদের কাছে পৌঁছানোর জন্য তার সবচেয়ে কাছের যে মানুষগুলো আছেন, বন্ধু বান্ধব, পরিবার, এদেরকে একটু এগিয়ে আসাটা অত্যন্ত প্রয়োজন। তাহলে হয়তো আমরা এই জীবনগুলোকে হারাতাম না। আমরা অবশ্যই চাই না এরকম কোনো দুর্ঘটনা ঘটুক। সেক্ষেত্রে যাদের মধ্যে টেনশন চিন্তাটা রয়েছে, যারা নিজেদের জীবনকে নিয়ে ফেড আপ হয়ে গেছেন, যারা আর কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না এবং মৃত্যুকেই একমাত্র পন্থা ভাবছেন, গুড বাই কে স্বাগত জানাচ্ছেন, সেই মানুষগুলোকে যারা আমরা বুঝতে পারি, অবশ্যই অবশ্যই আমাদের প্রফেশনালের কাছে নিয়ে যাওয়া উচিত। এমনও হতে পারে তার জন্য মেডিসিন প্রয়োজন, যেহেতু এটি একটি রোগে পরিণত হচ্ছে। জি আপু, ধন্যবাদ আপু। আমি দ্বিতীয় আপুর কাছে বিষয়টি একটু অন্যভাবে বলতে চাইবো, জানতে চাইবো। আপু, আমরা জানি যে আমাদের শরীরের যেমন বিভিন্ন সমস্যা হয়, হয়তো হাত ভেঙে যায়, পা ভেঙে যায়, তখন আমরা কিন্তু ওই হাত ভাঙা পা ভাঙার জন্য ডাক্তারের কাছে যাই। ছোট একটু হাত কেটে গেলেও আমরা কিন্তু অ্যান্টিসেপ্টিক লাগানোর জন্য পরিবারের সেই সদস্যটার দিকে ছুটিয়ে যাই। কিন্তু কারো মন মন ভেঙে গেলে, কোনো কারণে সে বড় কোনো আঘাত পেলে, হয়তো কোনো একটা ঘটনা ঘটেছে যেটার কারণে সে প্রচন্ড কষ্ট পেয়েছে, আমরা একটা লুকিয়ে রাখতে চাই। আজও আমরা কিন্তু বলতে চাই না যে আমার মনে একটু কষ্ট, আমার মনটা একটু খারাপ, এটা বলতে যেন আমাদের এখনো একটু কষ্ট লাগে। আমরা এই ক্ষেত্রে আসলে আমাদের অভিভাবকদের তরফ থেকে বা শিক্ষার্থীদের তরফ থেকে আমরা কিভাবে এটাকে সমাধান টানবো, যে কেউ যখন বলছে মন খারাপ বা কেউ ডিপ্রেসিভ কোনো আচরণ করছে বা ডিপ্রেশনের দিকে যাচ্ছে, কিভাবে আমরা তাকে বলবো যে তুমি মন খারাপ না করে বরং কাউন্সিলরের হেল্প নাও, কি করব? এটা তো আপু প্রথম আপু বললেন, দ্বিতীয় আপু আপনি একটু যদি আমাদেরকে বলেন যে এক্ষেত্রে আসলে আমরা কিভাবে জিনিসটাকে সহজ করতে পারি। কারণ অনেকে কিন্তু নিজেরাই বলে যে না, আমি ডাক্তারের কাছে যাব না, আমার মানসিক রোগ হয়নি বা আমি পাগল না। আপু যদি একটু আমাদেরকে এই বিষয়ে বলেন সংক্ষেপে। দ্বিতীয় আপু আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ আপু শোনা যাচ্ছে, আপনি কি শুনতে পাচ্ছেন? জি আমি শুনতে পাচ্ছি আপা। আমার প্রশ্নটা কি আপনি শুনেছেন আপু? জি আপা শুনতে পেয়েছি। হ্যাঁ আপু, তাহলে একটু সংক্ষেপে যদি বলেন। আপনি যে প্রথমে বলেছেন যে যখন আমাদের শরীরে কোনো অসুস্থতা হয়, যেমন একটু কেটে গেল, আমরা আসলে ডাক্তারের কাছে যাই, ফার্মেসিতে গিয়ে ব্যান্ডেজ করে আসারটা উদ্যোগ নিয়ে থাকি, কিন্তু মনের কিছু হলে আসলে আমরা করতে চাই না। কারণ দেখা যায় কি যে আসলে যেটা একটা স্টিগমাতে পরিণত হয়েছে, অনেকে ভাবতে পারে যে আমি আমার মন খারাপ বা আমি একটা জিনিস কোপ আপ করতে পারছি না, এটা আরেকজনকে বলবো, সে আমাকে কি ভাববে, সে ভাববে হয়তো যে আমি একজন লুজার, যে আমি পারছি না আমার জিনিসটা নিয়ে হ্যান্ডেল করতে। তো এই চিন্তাটা সে আগে থেকে করে রাখে যে আরেকজন কি ভাববে আমার কথাটা জানলে বা আমার কষ্টের কথা জানলে, আরেকজন কি ভাববে সেটা ভেবে ভেবে হচ্ছে সেটা আসলে বলতে চায় না। তারপর দেখে যে আমার কষ্ট, কিন্তু কই আমার বন্ধু বান্ধব যারা আছে আশেপাশের, কই তাদের তো কোনো কষ্ট নেই, তো আমি কি তাদেরকে বলবো? তাদেরকে যদি বলি তাহলে তো দেখা যায় যে আমার ফ্রেন্ড বা পরিবারের কাছে যদি আমি একটু ছোট হয়ে যাই। তো সেই ধরনের চিন্তা করে অনেক সময় দেখা যায় যে বলতে চায় না। আবার হয়তো অনেকে বলে, বললেও যে তার পরিবার বন্ধু বান্ধব বা কাছের মানুষরা সেই জিনিসটাকে কিভাবে তার সাথে কথা বলে বা কিভাবে এটা নিয়ে আলোচনা করে সেটাও আমাদের জানা অনেক গুরুত্বপূর্ণ, যে মানে কমিউনিকেশন বা যোগাযোগের ধরনটা কিভাবে হচ্ছে। যে অনেক সময় দেখা যায় যে একজন মানুষ কষ্টের কথা বলছে, কিন্তু তার বন্ধু বা পরিবারের মানুষজন বলছে যে আরে এটা কোনো সমস্যা না, এটা ঠিক হয়ে যাবে, সবাই পাচ্ছে, তুমিও পারবা, এটা কোনো ব্যাপার না। তারপর ছেলেদের ক্ষেত্রে দেখা যায় অনেক সময় বলতে পারে যে ছেলেদের তো এসব মন খারাপ থাকতে হয় না, ছেলেরা স্ট্রং হয়ে থাকে। তো এই ধরনের মানে নিচু করার কথাগুলো না বলে যদি তার দুঃখের কথাটা একটু শোনে, তার জায়গায় গিয়ে একটু বোঝার চেষ্টা করে যে এই পরিস্থিতিতে তার এই ধরনের অনুভূতি গুলো আসতেই পারে, তারপরেও যদি মনে হয় যে হচ্ছে না, যে তাদের বন্ধু বান্ধব বা পরিবারের সাথে কথা বলাতে হচ্ছে না, তখন একজন প্রফেশনাল কাউন্সিলরের সাথে কথা বলতে পারে বা প্রয়োজনীয় ক্ষেত্রে হচ্ছে সাইকিয়াট্রিস্টেরও পরামর্শ নিতে পারে। আর এটা হচ্ছে যে দুই পক্ষের ভূমিকা আছে, যে কষ্টের কথাটা শেয়ার করা, আর হচ্ছে যে যার সাথে শেয়ার করছে সেও শুনছে কিনা মনোযোগ দিয়ে এবং সম্পূর্ণ অ্যাটেনশনটা তার দিকে রাখছে কিনা, এই বিষয়টা একটু খেয়াল রাখা।
ধন্যবাদ আপা। ধন্যবাদ আপু আপনাকেও। আমরা যারা এই আজকের আয়োজনটা শুনছি, আপনারা নিশ্চয়ই বুঝতেই পেরেছেন যে আমরা খুব সেন্সিটিভ একটি ইস্যু নিয়ে কথা বলছি। আমরা জানি যে আমরা চাই না আমাদের কোনো স্বজনই এভাবে চলে যাক, তারপরেও যেহেতু বিষয়টা আমাদের সাথে ঘটছে, আমরা বারে বারে ঘটতে দেখছি, এবং এটা আমরা চাই না বলে, এটা নিয়ে কথা বলে আমরা চাইছি যেন এই সমস্যাটা সমাধান আমরা করে ফেলতে পারি। আর যেহেতু ইতিমধ্যেই আমরা এগুলো সম্পর্কে জেনে ফেলেছি, আপনি একটু আপনার মতামতটা কমেন্টে আমাদেরকে জানিয়ে দিতে পারেন যে আসলে আপনি কি মনে করেন, কিভাবে আমরা এই অনাকাঙ্ক্ষিত ভাবে যে আত্মহত্যাগুলো ঘটছে সেগুলোকে আমরা থামিয়ে দিতে পারি, আমাদের আপনজনদেরকে কষ্ট থেকে বের করে এনে তাদেরকে বোঝাতে পারি জীবন অনেক সুন্দর এবং এই সুন্দর জীবনটা আরো সুন্দরভাবে বাঁচার জন্য কি করতে পারি। আপনাদের মতামতটা কমেন্টে জানিয়ে দিন, আর অবশ্যই শেয়ার করে আপনাদের অন্যান্য বন্ধুদেরকেও জানিয়ে দিন যে আজকের যে টপিকটি সেটা কিন্তু আমরা যে বিষয়টা নিয়ে সকলেই মানে সচেতন, নিজের যত্ন। তাই আর দেরি না করে আজকের টপিকে আমরা চলে যাব, যদিও এটা বলার অপেক্ষায় রাখে না যে নিজের যত্ন করলে, শরীর এবং মনের যদি আমরা পর্যাপ্ত যত্ন করি, আমরা অবশ্যই ভালো থাকব, অনেক অসুখ থেকে দূরে থাকব এবং নানান রকম ভাবে আমরা আমাদের জীবনকে উপভোগ করতে পারবো। তাই প্রথমেই আমি প্রথম আপুর কাছ থেকে জানতে চাইবো, আপু আমরা যত্নশীল হতে চাই, তো এই যত্নশীল, নিজের যত্ন বলতে আমরা কি বুঝি আসলে, আর কোন বিষয়গুলো এই নিজের যত্নের মধ্যে বা যত্নশীল হওয়ার মধ্যে পড়ে না, একটু যদি আমাদেরকে প্রথমেই এই বিষয়টি পরিষ্কার করে দেন। ধন্যবাদ প্রশ্নটির জন্য। প্রথমত হচ্ছে যে আমরা সেলফ বিষয়টাকে জানছি কিনা, সেলফ কেয়ার অর্থাৎ নিজের যত্ন, আমরা কি আসলে জানি যে সেলফ বলতে কি বোঝাচ্ছে, যে আমি আমাকে চিনি কিনা। আভিধানিক অর্থটা যদি ধরি যে সেলফ হচ্ছে যে শারীরিক এবং মানসিক, সেলফ কেয়ারটাকে যদি বলি যে শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য যে কোনো পদক্ষেপ যখন আমি নিয়ে থাকি সেটাই হচ্ছে আমার জন্য সেলফ কেয়ার। আর সেলফ কেয়ারের শুরুটা কোথা থেকে এসেছে আমরা যদি একটু হিস্ট্রির দিকে তাকাতে যাই, যে 1950 সালের দিকে এটি শুরু হয়, বিশেষ করে চিকিৎসা শাস্ত্র থেকে সেলফ কেয়ারটি হয়, যখন রোগীদের উপরে এটি চালানো হচ্ছিল যে তারা শারীরিক ভাবে অসুস্থ ছিলেন এবং এখানে তাদেরকে যখন অসুস্থতার পাশাপাশি যত্ন নেওয়ার কথা বলা হয়, ব্যায়াম, প্রকৃতির কাছাকাছি যাওয়া, তখন থেকেই এই সেলফ কেয়ার শব্দটির আসলে উৎপত্তি হয়েছে। এর পরবর্তীতে 1960-এর দশকে ওটা ব্ল্যাক সিটিজেনদের উপরে, কৃষ্ণাঙ্গদের উপরে অ্যাপ্লাই করা হয়। আস্তে আস্তে এটি এশিয়া মহাদেশ এবং বিভিন্ন মহাদেশে এই শব্দটি প্রচলিত হওয়া শুরু করে, যদিও আমাদের দেশে সেলফ কেয়ারটিকে কেউ কেউ আবার ভিন্ন ভাবেও ব্যাখ্যা করে থাকেন। অনেকের কাছে সেলফ কেয়ারটি সেলফিশ হয়ে গেছে কিনা সেটা নিয়েও তারা ভাবেন, যে শুধুমাত্র নিজের জন্যই ভাববো তাহলে তো আমি স্বার্থপর হয়ে গেলাম। হ্যাঁ, এই জায়গাটাতে এই জন্যই আমরা বলবো যে সেলফ কেয়ারের অর্থটা আমরা বুঝি কিনা। যেমন অন্যের পাশাপাশি নিজের ভালোটাকেও দেখতে হবে সেলফ কেয়ারের জায়গা থেকে। এটা যদিও কোনো নির্দিষ্ট ছকে কোষে হবে না, কারণ ব্যক্তিভেদে আমরা প্রত্যেকেই প্রত্যেকের থেকে আলাদা। তো আপনার সেলফ কেয়ার আপনি কিভাবে করবেন আপনার রুটিন এবং টাইমের উপরেই কিন্তু সেটি নির্ভর করবে যে কিভাবে আপনি নিজের সেলফ কেয়ারটি করছেন। আমরা যদি সেলফ কেয়ারের WHO এর কথাটা যদি ধরি, যে তারা আসলে সেলফ কেয়ারটাকে কিভাবে মিন করছেন, তারা বলছেন যে সেলফ কেয়ার হচ্ছে বা নিজের যত্নটি হচ্ছে একজন ব্যক্তির মানসিক শারীরিক ওয়েলবিং জন্য, অর্থাৎ ভালো থাকার জন্য, আবেগীয় ভাবে ভালো থাকা, শারীরিক ভাবে মানসিক ভাবে ভালো থাকার জন্য তিনি যেই পদক্ষেপটি নিচ্ছেন এটি তার জন্য সেলফ কেয়ার। এবং এখানে সে নিজেকে কতটা বুঝতে পারছেন, নিজেকে তিনি পরিস্থিতির সাথে কতটা কোপ করতে পারছেন, মানিয়ে নিতে পারছেন, তার ইতিবাচক চিন্তাটা আসলে কি কিভাবে রয়েছে। সে কোন একটা কমিউনিটিতে যখন বাস করছেন, তখন পরিবার হতে পারে, প্রতিষ্ঠান হতে পারে, সেখানে সে কতটুকু অবদান রাখছেন সেটা সম্পর্কে সে সচেতন কিনা। যদি এগুলো হয়ে থাকে তার মানে তার তার নিজেকে তিনি কন্ট্রোলে রাখতে পারেন, ম্যানেজ করতে পারেন এবং ক্ষেত্র বিশেষে নিজেকে প্রয়োগও করতে পারেন ভালো থাকার জন্য। এই পুরো ব্যাপারটাই হচ্ছে সেলফ কেয়ার। আর সেলফ কেয়ার বিভিন্ন ভাবে হয়ে থাকে, যেটা আমাদের আলাপনা বা দুই হয়তো এটা নিয়ে আরো সুন্দর ভাবে ব্যাখ্যা করবেন। তবে সেলফ কেয়ার নিয়ে যেটা বলা হয় যে কোনটি সেলফ কেয়ার এবং কোনটি সেলফ কেয়ার না, নিজের যত্নটা না, যেমন অনেকের কাছে সেলফ কেয়ারটাকে মনে হয় যে এটা এক ধরনের অভিজ্ঞতা, একবারের অভিজ্ঞতাই বোধ হয়, একদিন করলাম সেটাই হয়তো সেলফ কেয়ার হয়ে গেল, বিষয়টা আসলে তা না। কারণ আপনি মানুষ, আপনার দৈনন্দিন জীবনে আপনি যেভাবে কাটাচ্ছেন, আপনার থাকা খাওয়া ঘুম সবই যদি চলতে থাকে, তাহলে সেইখানে তো আগে আপনাকে ভালো থাকতে হবে, সেই রুটিনটা আসলে কোথায়।
আপনার পুরো দিনের সাথে আপনি মানুষটা আসলে কোন জায়গাতে আছেন সেটি দেখা অত্যন্ত জরুরি। সেটা হতে পারে দিনের 5 থেকে 10 মিনিট, বা আপনি আপনার সময় অনুযায়ী ঠিক করে নিতে পারেন যে আমি নিজেকে একটু টাইম দিচ্ছি কিনা। প্রতিদিন যে করতে হবে তা না, আগেও বলেছি আপনার সময়টা করে আপনি সপ্তাহে 3 দিন, 5 দিন, যে কোনো সময় নিজের জন্য কিছুটা টাইম রাখতে পারেন, যেখানে শুধুমাত্র আপনি আপনার দিকে লক্ষ্য রাখবেন এবং আপনার প্রতি যত্নবান হবেন। তারপরে বলা হচ্ছে যে সেলফ কেয়ারটা টাইম কনজিউম, সময় নষ্ট করে কিনা, বিষয়টি আসলে তা না, কারণ আপনি যে সময়টা আপনার জন্য দেবেন এই সময়টাই হচ্ছে আপনার মেন্টাল জিওগ্রাফি, অর্থাৎ মানসিক একটি ম্যাপ থাকে, সেই ম্যাপটাকে ভালো রাখবে। আপনার চিন্তা ভাবনা, আপনি নিজেকে নিয়ে কতটা ভাবছেন, নিজের দক্ষতা এগুলো নিয়ে কতটা ভাবছেন, সেগুলো সম্পর্কে আপনাকে সচেতন করবে। তারপরে বলা হচ্ছে এটা কি সেলফিশ কিনা, সেলফ নিজের যত্নটা নেওয়া একেবারেই কিনা, আসলে দুটো বিষয় পুরোপুরি ভিন্ন। কারণ সেলফিশ হচ্ছে পুরোপুরি নিজের মধ্যে থাকা, অন্যেরটা চিন্তা না করে শুধু নিজের স্বার্থের দিকটা চিন্তা করা, সেখানে কারো ক্ষতি হতেও পারে। তবে সেলফ কেয়ার যেটা, সেটা হচ্ছে অন্য কারো ক্ষতির কারণ না, বরঞ্চ নিজের ভালোর জন্য এমন কিছু পদক্ষেপ নেওয়া যেটাতে আপনি নিজের জন্য এবং অন্যের জন্য ভালো হতে পারে। এমনও হতে পারে যে সেলফ কেয়ার ব্যক্তিকে শুধু নিজেকে কেন্দ্র করে হয় না, আপনার পাশের মানুষটিকে আপনি কিছু দান করতে চান, সেই দানেও আপনার ভালো লাগছে, সেটাও আপনার জন্য সেলফ কেয়ার। এই এই বিষয়গুলো মাথায় রাখাটা অত্যন্ত জরুরি। অনেকে বলে এটা ইচ্ছা পূরণ, আসলে ইচ্ছা পূরণটা না, ইচ্ছাটা হয়তো আপনার মধ্যেই আছে, আপনি সুযোগের অপেক্ষা করছেন। আশা করছি সেই সেলফ কেয়ারের বিষয়েও আপনি সচেতন হবেন। ধন্যবাদ। ধন্যবাদ আপু। আমরা কিন্তু খুব ভালো করে জেনে নিলাম যে আমরা যখন নিজেদের যত্ন নিতে যাই তখন অনেক সময় কিন্তু এই দুটো টার্ম আমাদের কাছে চলে আসে, যে সেলফ কেয়ার না সেলফিশনেস। তাহলে আমরা বুঝে নিচ্ছি যে আসলে নিজের শারীরিক এবং মানসিক যত্নটা আমরা নেব, এবং সেক্ষেত্রে আমাদেরকেই সচেতন হতে হবে। আর যেহেতু এই সেলফ কেয়ার নিয়ে কথা হচ্ছে, নিজের যত্ন নিয়ে কথা হচ্ছে, আপনার যদি এমন কোনো প্রশ্ন থাকে যেটা আপনি এই রিলেটেড, এই টপিক রিলেটেড, আপনি কমেন্টে করতে পারেন। যদি মনে করেন না লাইভে কমেন্টে করতে চাচ্ছি না, আরো একটু আড়াল করতে চাচ্ছি, তাহলে আপনারা কিন্তু আলাপন হেল্প লাইনে ফোন করতে পারেন 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত, ছুটির দিনগুলো ছাড়া, এবং সরাসরি কাউন্সিলরদের কাছ থেকে তথ্যগুলো জেনে নিতে পারেন। এবং সেখানেও কিন্তু আপনি আপনার অনেক ছোট জিনিস বলে সূক্ষ্মভাবে নিজেকে প্রকাশ করার সুযোগ পাচ্ছেন। আর আমরা তো আপনাদের বিভিন্ন বিষয় নিয়ে চলে আসছি, চলুন আমরা জেনে নেই দ্বিতীয় আপুর কাছ থেকে। আপু, এই যে আমরা বলছি যে নিজের যত্ন, নিজের প্রতি যত্ন, এটা আসলে কত প্রকার হতে পারে বা এটা কি ধরনের হতে পারে আপু? জি আপা, সেলফ কেয়ার সম্পর্কে আপু বলেছে আলাপন আপা এক, এখন আমি বলছি সেলফ কেয়ারটা কত ধরনের হতে পারে বা কত প্রকারের হতে পারে। সেলফ কেয়ারটা অনেক রকম ভাবে নেওয়া যায় এবং অনেক প্রকারের হয়ে থাকে। আমি এখন কয়েকটি প্রকার নিয়ে আলোচনা করছি। প্রথমে যেটা বলছি সেটা হচ্ছে যে আবেগীয় বা ইমোশনাল ভাবে যে যত্নটা নেওয়া হয় সেটা। এক্ষেত্রে হচ্ছে যে আবেগটা ব্যবস্থাপনা করা ও আমাদের যে মাঝে মধ্যে কিছু ডিফিকাল্ট ফিলিংস চলে আসে সেগুলোর সাথে আমরা কিভাবে খাপ খায় নিতে পারি, এবং আমরা এগুলোর জন্য খাপ খায় নেওয়ার জন্য আমরা কি ধরনের অ্যাক্টিভিটি করে থাকি, সেটা হচ্ছে আবেগীয় যত্নের মধ্যে পড়ে। এর মধ্যে বলা যায় যে কেউ হয়তো লেখালেখি করতে পারে, তারপর হচ্ছে যে কেউ মেডিটেশন করতে পারে, এই জিনিসগুলো হচ্ছে আবেগীয় যত্নের মধ্যে চলে আসে। তারপর হচ্ছে যে ফিজিক্যাল সেলফ কেয়ার, এর মধ্যে হচ্ছে যে আমাদের শারীরিক ভাবে সুস্থ থাকার জন্য যে যত্নগুলো আমরা নিয়ে থাকি, এজন্য দেখা যায় যে কেউ হচ্ছে দেখা যায় পছন্দের তার গানটা ছেড়ে সে নাচছে, তারপর হচ্ছে কেউ এক্সারসাইজ করছে, হাঁটাহাঁটি করছে, এই ধরনের কাজগুলো হচ্ছে ফিজিক্যাল সেলফ কেয়ারের মধ্যে পড়ে। তারপর হচ্ছে যে মেন্টাল সেলফ কেয়ার, মেন্টাল বলতে আমরা বুঝতে পারছি যে আমাদের যে মনটা, শরীরের সাথে সাথে আমাদের মনের অনেক গুরুত্ব রয়েছে। নিজের মনটাকে প্রশান্ত করতে আমরা যেভাবে নিজেদের যত্নগুলো নিয়ে থাকি সেটা হচ্ছে মানসিক যত্নের মধ্যে পড়ে। এটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম হতে পারে, ব্যক্তি বিশেষে, যেহেতু আমরা সবাই আলাদা। এর মধ্যে হতে পারে কেউ ঘুরতে গিয়ে তার ভালো লাগতে পারে, কারো দেখা যায় যে শখের জিনিসগুলো করছে, আবার অনেক সময় দেখা যায় কেউ বই পড়ছে, যে যেভাবে করতে পারে। তারপর হচ্ছে যে সামাজিক যত্ন, আলাপন আপা প্রথমেই বলেছিল যে সেলফ কেয়ার মানে শুধুমাত্র নিজের সাথে নিজের একটা সম্পর্ক বা নিজের যত্নটা তা না, আমি ভালো থাকতে চাইলে আমার আশেপাশের মানুষগুলোর সাথে আমার সম্পর্কটা ভালো আছে কিনা সেটার দিকে একটু খেয়াল রাখা,
কারণ সম্পর্কের একটা প্রভাব নিজের উপরও পড়ে। যদি আমরা হেলদি একটা রিলেশনশিপে থাকি, এটা দেখা যায় যে আমাদের মধ্যে একটা পজিটিভ এনার্জি দিয়ে থাকে। তো সেটাই যে আরেকজনের আমাদের আশেপাশের মানুষগুলোর সাথে আমাদের সম্পর্কটা হেলদি রাখার জন্য আমরা যেভাবে সম্পর্কের যত্নটা নিয়ে থাকি, এটা হতে পারে আমি আমার প্রতিবেশীর সাথে আড্ডা দিচ্ছি, পরিবারের সদস্যদের সাথে কথা বলছি, গল্প করছি, ভিডিও কলে বা অডিও কলে দূরে মানুষজনের সাথে কথা বলছি এরকম। তারপর হচ্ছে যে স্পিরিচুয়াল বা আত্মিক যে যত্নটা, সেটা হচ্ছে যে আত্মার প্রশান্তির জন্য যে কাজগুলো করা হয়ে থাকে সেটাকে স্পিরিচুয়াল বা আত্মিক যত্ন বলে থাকে। সেটা হচ্ছে যে দেখা যায় অনেক সময় অনেকে তার ধর্মীয় যে রিচুয়াল গুলো আছে সেগুলো পালন করার মাধ্যমে সে তার আত্মার একটা প্রশান্তি লাভ করতে পারে। তারপর হচ্ছে যে অন্যকে যে সাহায্য করছে তার মধ্যেও সে হয়তো নিজের মধ্যে একটা স্পিরিচুয়াল প্রশান্তি লাভটা করে থাকতে পারে। তারপর যে ধরনটা বলছি সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল সেলফ কেয়ার। প্র্যাকটিক্যাল সেলফ কেয়ারটা বলতে বোঝায় যে আমাদের যে প্রয়োজনীয় কিছু কাজগুলো আছে সেগুলো যদি আমরা একটু গুছিয়ে রাখি, যেমন হচ্ছে যে কালকে কেউ কোথাও যাবে, কোন একটা প্রোগ্রামে যাবে বা কেউ অফিসে যাবে, এর জন্য সে যদি আগের দিন তার অফিসে যাওয়ার জন্য বা প্রোগ্রামটাতে যাওয়ার জন্য যে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো দরকার সেগুলো যদি আগের দিন গুছিয়ে রাখে, তখন দেখা যায় কি পরদিন হচ্ছে তার এতটা মানে মানসিক চাপ বোধ হয় না যে এটা কোথায় আছে বা ওইটা কোথায় আছে। তারপর হচ্ছে সে চাইলে তার রুমটাকে একটু সুন্দর করে গুছিয়ে রাখতে পারে, তখন দেখা যায় যে মনটাও একটু অনেকটা ভালো হয়ে যায় এবং প্রয়োজনীয় জিনিসগুলো চাইলে খুঁজে পাওয়া যায় খুব তাড়াতাড়ি। তারপর যেটা বলছি সেটা হচ্ছে যে প্রফেশনাল সেলফ কেয়ার। প্রফেশনাল সেলফ কেয়ারটা হচ্ছে যে আমরা যে যে প্রফেশনে আছি না কেন সেই প্রফেশনটার একটু নার্চার করা, যত্ন নেওয়া, ওই প্রফেশনটাতে যাতে আমাদের থাকতে, যাতে আমাদের মধ্যে একটা প্রশান্তি বা আনন্দদায়ক একটা অনুভূতি কাজ করে, সেজন্য চাইলে হয় সেটা প্রফেশন রিলেটেড আর্টিকেল বা কোনো বই থাকলে সেটা পড়তে পারে, তারপর ওয়ার্কশপ, ট্রেনিং, এই ধরনের কাজগুলো করেও সে নিজের সেলফ কেয়ারটা করতে পারে। ধন্যবাদ আপা। আপুকে ধন্যবাদ। আমরা বিস্তারিত জেনে নিয়েছি যে আমাদের যত্নগুলো, নিজের যত্নগুলো আমরা কিভাবে কোন সেক্টরে কতটুকু নেব এবং কিভাবে নেব। তাহলে নিজের প্রতি আর অবহেলা নয়, চলুন অবশ্যই এ কথাগুলোর প্রতি আমরা খেয়াল রাখবো। এবং আমরা দেখতে পাচ্ছি মেজবা মিঠু লিখেছেন, নিজের প্রতি ভালোবাসা, পরিবারের প্রতি ভালোবাসা, সমাজের প্রতি ভালোবাসা, দেশের প্রতি ভালোবাসা মানুষকে বাঁচার শক্তি দেয়। আমরা জীবনকে উপভোগ করতে চাই, আত্মহত্যা চাই না। হ্যাঁ, আমরা সত্যি আত্মহত্যা চাই না। এবং এখানে MD আলম কক্স লিখেছেন, আপনাদের অনুষ্ঠানটি কোন কোন দিন আরম্ভ হয়? এটা অবশ্যই আমি স্ক্রলেও দেখতে পাচ্ছেন, শনিবার এবং বুধবার আমরা সন্ধ্যা 7:30 চলে আসি। আর চাইলে তো আপনি ফোন করে যে কোনো সময় আলাপন হেল্পলাইন থেকে তথ্য নিতে পারবেন। আরিয়ান মেজবা লিখেছেন, সেলফ কেয়ার কেন মানুষ ভুল বোঝে? হ্যাঁ, এটা আসলে একটি অদ্ভুত ব্যাপার যেটাকে কেন আমরা ভুল বুঝছি, আমরা আর ভুল বুঝবো না। আমার কাছে কিছু প্রশ্ন আছে, সে প্রশ্নগুলো করে নেই আপুদের কাছে এবং সঠিক উত্তরগুলো জেনে নেই যে কি পরিস্থিতিতে আমরা কি করতে পারি। প্রথম আপুর কাছে যাব। প্রথম আপা, আমার কাছে এরকম একটি প্রশ্ন রয়েছে যা আমি একটু পড়ে শোনাই আপনাদেরকে। একজন বলছে যে আমার বয়স 18 বছর, কেন আমি এই মহামারী পরিস্থিতিতে রাগ অনুভব করছি? আমি জানতে চাই মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে কিভাবে আমার বিরক্তির অনুভূতিগুলো নিয়ন্ত্রণ করব। আপু এই প্রশ্নটির উত্তর আমাদেরকে দিবেন, কারণ বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আমরা আসলে রাগ নিয়ন্ত্রণ করতে অনেকেই পারছি না। আচ্ছা, প্রশ্নকর্তাকে ধন্যবাদ। এবং তিনি তার ইমোশনটাকে, আবেগটাকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন, দুটো আবেগকে এখানে উল্লেখ করেছেন, বিরক্তি এবং রাগ। আমরা জানি যে ছোটদের আবেগগুলো খুব অগোছালো থাকে এবং তাদের একটা আবেগের পেছনে আর একটা আবেগ জড়িত থাকে, যেটা আমাদের বড়দের বুঝে নিতে হয়। তবে আমরা যারা বড় হচ্ছি ধীরে ধীরে, বিশেষ করে যারা কিশোর কিশোরী, তাদেরও কিন্তু স্পেসিফিক কোনো কারণ রয়েছে রাগ হবার পেছনে। এবং দেখার বিষয় যে এটা কি আসলে শুধুই রাগ, নাকি এটার পেছনে বিরক্ত আছে, কষ্ট আছে, ক্ষোভ আছে, এই বিষয়গুলোও কিন্তু জানা প্রয়োজন। যিনি প্রশ্নটি করেছেন তিনি আসলে কি বিষয় নিয়ে রেগে আছেন? প্যান্ডামিকে তো অনেক কিছুই হচ্ছে, চারপাশে মহামারী, তারপরে হচ্ছে অনেকে অনেক কিছু পাচ্ছে না, হ্যাঁ অনেক কিছু। তার দুঃখের জায়গাটা বা কষ্টের জায়গাটা আমি বোঝার চেষ্টা করছি, সমানুভূতি আছে তার প্রতি। এই মুহূর্তে রাগ হওয়াটা খুব স্বাভাবিক,
যেহেতু অনেক কিছু থেকেই আমরা বঞ্চিত হচ্ছি, তিনি নিজেও এটি প্রকাশ করেছেন। রাগ হচ্ছে একটি ইমোশন, এটা আপনার এক ধরনের স্বাভাবিক অনুভূতি যেটা হতেই পারে। তবে এই রাগটা নিয়ে আপনি ওকে আছেন কিনা, যদি এমন হয় যে এটি আপনি কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছেন না এবং আপনার রাগের মাত্রা ধীরে ধীরে বেড়ে যাচ্ছে, যার জন্য আপনার মানসিক স্বাস্থ্যটি এই মুহূর্তে ভালো নেই, সেক্ষেত্রে আপনাকে নিজের প্রতি যত্নবান হতে হবে। যেই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা নিজেকে বুঝতে পারি না, সেই জায়গা থেকে হয়তো আমরা সরে যাই। আমি যদি ছোট্ট একটা উদাহরণ দেই, যে আমরা যখন বিমানে যাতায়াত করি, তখন ওখানে খেয়াল করে দেখবেন বিমানে বসার পরে যিনি বিমানবালা থাকেন, যিনি আমাদেরকে বিভিন্ন নির্দেশনাগুলো বুঝিয়ে দেন, তিনি কিন্তু প্রথমেই একজন যাত্রীকে তার নিজেকে সেফ করতে সবার আগে বলেন। তিনি বলেন, আপনি আপনার মাস্কটা পরে নেন, আপনার বেল্টটি ঠিক মতো বাঁধুন, সব নির্দেশনা নিজের জন্য থাকে, তারপরে তিনি বলেন যে আপনার পাশের জন ঠিক আছে কিনা সেটা একটু দেখে নিন। আমরা যদি এই উদাহরণটাও চিন্তা করে দেখি, যে প্রথমে কিন্তু নিজের কেমন আছি সেই বিষয়টা ভাবাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেলফ কেয়ারটা হচ্ছে এক ধরনের নিঃশ্বাসের মতো, অর্থাৎ আমি যদি এটার যত্ন না নিই, একটা সময় আমার মধ্যে হিউম্যান বিংটা ধীরে ধীরে কমতে থাকে এবং আমি একটা সময় যন্ত্রের মতো পরিণত হতে পারি, যে ইমোশন গুলোকে ঠিকভাবে কাজে লাগাতে পারছি না, ভালো থাকতে পারছি না। সেই জায়গা থেকে বুঝতে পারছি যে আপনি এই মহামারীর অবস্থায় আপনার রাগ, আপনার কষ্ট, বিরক্ত নিয়ে আপনি কতটা কষ্টে আছেন, যেটা বোঝার চেষ্টা করছি। তারপরে হচ্ছে বয়সন্ধিকালে আবেগের এক ধরনের পরিবর্তন হয়, যেটা COVID-19-এর ক্ষেত্রে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে এই কোভিডে কিভাবে নিজেকে পার করছি, আমার আবেগের তারতম্যগুলো ঠিকভাবে হচ্ছে কিনা, নিজেকে ঠিকভাবে প্রকাশ করতে পারছি কিনা। একটু জানতে, আপনি যদি নিজের জন্য দেখেন যে আপনার রাগটা এখন হচ্ছে, তার মানে কি সব সময় রাগ হচ্ছে? ভালো সময়টা কি আপনার যাচ্ছে কিনা সেটা কি আমরা একটু খুঁজে বের করতে পারি? পজিটিভ কিছু হচ্ছে কিনা আমার সাথে, কি নিয়ে রাগ হচ্ছে, সেখানে কি কোনো পরিবর্তন আনা যায়, বা এই রাগটা আমি যেটা নিয়ে রাগ করছি সেটা কি কোনোভাবে পরিবর্তনযোগ্য, তাহলে আমি চেষ্টা করছি কিনা সেটা নিয়ে ভাবতে পারি। আপনার দিনের বাকিটা সময় যেখানে ভালো কিছু হচ্ছে সেটা নিয়ে আপনি কিছুটা সময় কাটাতে পারেন। অ্যাঙ্গার ম্যানেজমেন্ট বা রাগ কমার ব্যাপারে আমাদের আগের এপিসোড গুলোতে আমরা অনেক বিস্তারিত আলোচনা করেছি, চাইলে আপনি সেই এপিসোড গুলো দেখতে পারেন। রাগের পিছনে কারণটা জানা জরুরি, ইমোশন গুলোর যত্ন আমরা নিচ্ছি কিনা সেটা জরুরি, প্রয়োজনে যাকে নিয়ে বা যেই বিষয়কে নিয়ে, যদি ব্যক্তি হয়ে থাকে, বস্তু হয়ে থাকে অথবা ঘটনা হয়ে থাকে, যেটা নিয়ে আপনার রাগ হোক না কেন, আপনি সেই জিনিসটাকে ওই মুহূর্তে অ্যাভয়েড করতে পারেন। অর্থাৎ রুম থেকে চলে আসতে পারেন, একটু বারান্দায় বসলেন অথবা ছাদে হাঁটতে পারলেন, একটু পানি খেলেন, মনোযোগটা একটু অন্যদিকে ঘুরিয়ে নিলেন, আপনি অন্য নিজের কমফোর্টেবল কোনো কাজে, আরামদায়ক কোনো কাজে নিজেকে ব্যস্ত রাখতে পারেন, যাতে ওই রাগের চিন্তা থেকে আপনি এই মুহূর্তে নিজেকে ভালো রাখতে পারেন। মনে রাখতে হবে যে আপনার ইমোশন, এটা কিন্তু আপনার এক্সপ্রেসের উপরে নির্ভর করবে, আপনার প্রকাশভঙ্গির উপরে নির্ভর করবে যে আপনি এই মুহূর্তে কেমন আছেন। যদি সেটা আপনার জন্য অসহ্য হয়, সহযোগিতা নিন, নিজেকে কাম অ্যান্ড কোয়াইট করুন, অর্থাৎ একটু ডিপ ব্রিদিং বা রিল্যাক্সেশন করুন, যেটা এই সম্পর্কে আমরা আগের এপিসোড গুলোতে বলেছি। আপনি নিজের যত্নটা নেবেন এবং ভালো থাকবেন। অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপুকে। আমরা এর আগে আসলে এই বিষয়গুলো নিয়ে অনেকবার কথা বলেছি, কিন্তু প্রশ্নগুলো বারবারই চলে আসে এবং প্রয়োজনে আমরা আর একটু ঝালাই করেও নিই। যদি এই সম্পর্কিত আর কোনো প্রশ্ন থেকে পূর্বের এপিসোড গুলো দেখা যেতেই পারে। আর যারা লাইভে এখন আছেন, একটু কমেন্ট করে জানিয়ে দেন কেমন লাগছে, কোথা থেকে দেখছেন। আর আজকের বিষয় যেহেতু নিজের যত্ন, সেহেতু আপনার কাছে নিজের যত্ন মানে কি এটাও আমাদেরকে জানাতে পারেন, যে আপনি আপনার যত্ন কিভাবে করেন, কোন যত্নটা আপনার কাছে খুব পছন্দের, ভালো লাগে। আর দ্বিতীয় আপুর কাছে আমি চলে যাব আরো একটি প্রশ্নের উত্তর নিতে। আপু, এরকম আরো একটি প্রশ্ন রয়েছে যে তরুণরা যারা অল্প বয়স্ক রয়েছেন, তারা কিভাবে এই COVID-19 মহামারী সময়ে নিজের যত্ন নিতে পারে? জি ধন্যবাদ আপু। আপা প্রশ্নটি করার জন্য। তরুণদের যত্ন নিয়ে আমরা এখন কথা বলবো। বর্তমানে হচ্ছে যে পুরো পৃথিবীতে চলছে COVID-19 মহামারী, আর এই অবস্থায় হচ্ছে যে তরুণদের ভূমিকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাদের উপর তারা হচ্ছে পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে থাকে। তাই সবার আগে হচ্ছে তাদের নিজের যত্ন নেওয়াটা খুবই দরকার। আর এই নিজের যত্নটা তারা নিতে পারে, নেওয়ার অনেকগুলো কারণ আছে। কারণ হচ্ছে তারা যদি তাদের নিজের যত্নটি নিয়ে থাকে, তখন দেখা যায় যে তাদের নিজের সাথে যে নিজের একটা বোঝাপড়া, নিজের আবেগ অনুভূতি, আমি কি চাচ্ছি, এই জিনিসগুলো বুঝতে পারার ক্ষমতাটা অনেকটা বেড়ে যায়।
তারপর হচ্ছে যে তাদের যদি কোনো নেতিবাচক চিন্তা চলে আসে, সেই নেতিবাচক চিন্তাটাকে কিভাবে ইতিবাচক চিন্তা পরিণত করতে পারে, সেই ক্ষমতা বা ইচ্ছা শক্তিটাও তার মধ্যে জাগতে পারে যদি তার নিজে যত্ন নিয়ে থাকে। আর আমরা তো বলছিলামই প্রথমে যে যদি কেউ নিজের সেলফ কেয়ারটা করে থাকে সেটার উপর অনেকটাই নির্ভর করে তার শারীরিক ভাবে সুস্থতা। এখন আমরা জেনে নিতে পারি যে কিভাবে একজন তরুণ তার সেলফ কেয়ারটা করে থাকতে পারে। এর জন্য হচ্ছে প্রথমে যে জিনিসটা খেয়াল রাখা দরকার সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণ পুষ্টিকর খাবার সে খাচ্ছে কিনা এবং ঘুমটা। তারপর হচ্ছে যে এক্সারসাইজটা করা, প্রতিদিন অন্তত 30 মিনিট যদি এক্সারসাইজটা করা যেতে পারে, এছাড়া 30 থেকে 1 ঘন্টাটা করা ভালো, 30 মিনিট থেকে 1 ঘন্টা। আর এই এক্সারসাইজটা হচ্ছে যে এক একজনের জন্য এক একটা মানে সুইটেবল হয়ে থাকে। দেখা যায় যে এক একজন এক এক রকম স্বাস্থ্যের অধিকারী হয়ে থাকে, তাই কার জন্য কোনটা আরামদায়ক বা কোনটাতে সে কমফোর্ট সেটা বুঝে এক্সারসাইজটা করা। তারপর হচ্ছে যে যদি একটু সময় পাওয়া যায় তো সেক্ষেত্রে সে চাইলে প্রকৃতির সাথেও সময়টা কাটাতে পারে, সেক্ষেত্রে প্রকৃতির সৌন্দর্য যেটা সেটা উপভোগ করা যেতেই পারে। যেমন হচ্ছে যে বারান্দায় বসে বা জানালার পাশে বসে যে বাইরে যে নীল আকাশটা আছে, আকাশটার রংটা এক এক সময় এক একটা রূপ চলে আসে, কখনো একটু সাদা, কখনো হালকা নীল, কখনো গাঢ় নীল, এই সৌন্দর্যটা যদি সে একটু মাইন্ডফুলি দেখতে পারে। তারপর হচ্ছে জানালার পাশে বসে যদি বৃষ্টি পড়ে তখন বৃষ্টির শব্দটা উপভোগ করা, মাঝে মধ্যে একটু বৃষ্টিটা স্পর্শ করে ছুঁয়ে দেখার চেষ্টা করা, এই জিনিসগুলো যদি সে চর্চা করতে পারে তার সেলফ কেয়ার হিসেবে সেটা করতেই পারে। তারপর হচ্ছে যে রুটিন মাফিক জীবন যাপনটা করা, যেহেতু এখন হচ্ছে COVID-19 চলছে, এখন আমাদের আমরা মোটামুটি সবাই বাসায় আছি, তারপরেও বাসায় থাকলেও আমরা যদি আমাদের রুটিনটাকে ধরে রাখি যে ঠিক মতো খাওয়া ঘুম এই এগুলো রুটিন মতো হচ্ছে কিনা। আর রুটিন বলতে আমি বোঝাচ্ছি যে একদম ধরা বাঁধা রুটিন না, যে আমার 8টার দিকে রুটিনে নাস্তা করার একটা কথা ছিল সেটা আমাকে ঠিক 8টার দিকেই করতে হবে, 8টা 5, 8টা 10 বাজা যাবে না, ব্যাপারটা এরকম না, যে সকালের খাবারটা সে সকালে খাচ্ছে কিনা সেক্ষেত্রে 8টার কিছুক্ষণ আগেও হতে পারে বা কিছুক্ষণ পরেও হতে পারে, একটু ফ্লেক্সিবিলিটি থাকা রুটিনের ক্ষেত্রে। তারপর হচ্ছে যে এখন চাইলে সে সৃজনশীল কাজগুলোতে মন দিতে পারে, যে কাজগুলো করলে তার আসলে ভালো লাগে, তার করতে ইচ্ছা করতো আগে, হয়তো এখন সে তখন করতে পারেনি, সময় হয়নি, এখন সে চাইলে সে তার সৃজনশীল কাজগুলোতে মন দিতে পারে। যেমন হচ্ছে যে গল্প লেখা, আঁকাআঁকি করা, গান লিখতেও পারে, গান গাইতেও পারে, তারপর হচ্ছে যে কোনো কিছু কেটে বা পুরনো জিনিস দিয়ে নতুন কিছু তৈরি করা, এই ধরনের কাজগুলো সে করতে পারে। তারপর হচ্ছে প্রিয় মানুষদের সাথে সময় কাটানো, এছাড়া আমাদের আগের লাইভ সেশন গুলো প্রোগ্রাম গুলোতে বলা হয়েছে যে কিছু রিল্যাক্সেশন প্র্যাকটিস আছে, সেই জিনিসগুলো আমাদের আগের লাইভ সেশনে অনেক মানে ডিটেলসে বলা হয়েছে, সে চাইলে আগের লাইভ সেশন গুলো শুনে ওই রিল্যাক্সেশন গুলো প্র্যাকটিস করতে পারে। এর মধ্যে ডিপ ব্রিদিং টা ছিল, তারপর হচ্ছে যে কিভাবে সে বর্তমানে থাকতে পারে সেই ধরনের মাইন্ডফুল এক্সারসাইজটা কিভাবে করবে, এরকম জিনিসগুলো আলোচনা করা হয়েছে আগের লাইভ সেশন গুলোতে, এগুলো সে চাইলে দেখতে পারে। আর হচ্ছে সব শেষে যেটা বলতে চাচ্ছি যে ক্ষমা করে দেওয়ার একটা যে মানসিকতা সেটা তৈরি করা, কারণ হচ্ছে যে যদি আমরা ক্ষমা করে দেই নিজেকে বা অন্যকে তখন দেখা যায় যে তখন রাগটা থাকে না বা কোনো হতাশা কাজ করে না, এবং এর ফলে আমাদের মনে একটা ভালো অনুভূতি কাজ করে। তাই চাইলে সে নিজের যত্নের একটা অংশ হিসেবে ফরগিভনেস বা ক্ষমা করার চর্চাটা শুরু করতে পারে। আর বর্তমান হচ্ছে যে COVID-19 মহামারীতে হচ্ছে যে আমাদের সবার জন্য হচ্ছে একটা নতুন অভিজ্ঞতা, এই পরিস্থিতির সাথে যদি আমরা অ্যাডজাস্ট করতে চাই তাহলে আমাদের আসলে সেলফ কেয়ারটা না খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে যে দেখা যায় এই COVID-19 মহামারী বা যে কোনো মহামারী একটা সময় তখন হয় যে আমাদের মানসিক যে অনুভূতিগুলো, টেনশন, তারপর হচ্ছে অ্যাংজাইটি, এই জিনিসগুলো হয় কি অন্য সময়ের চেয়ে একটু বেশি পরিমাণে অনুভূত হতে পারে আমাদের মধ্যে, এটা স্বাভাবিক। কিন্তু তারপরেও যদি এমন হয় যে কারো মানসিক অবস্থা এতটাই খারাপ, কারোর সাথে শেয়ার করতে পারছে না, যার জন্য তার
দৈনন্দিন ঘুম খাওয়া বা অন্যান্য যে কাজগুলো আছে সেগুলো তো অসুবিধা হচ্ছে, তখন সে একজন প্রফেশনাল কাউন্সিলরের সাথে কথা বলতে পারে। আর এক্ষেত্রে আমাদের আলাপন হেল্পলাইন নাম্বার তো আছে, সে চাইলে এখানেও ফোন দিতে পারে। ধন্যবাদ আপা। আপু, আপনাকেও ধন্যবাদ। আপু কিন্তু এত সুন্দর করে বিষয়গুলো ব্যাখ্যা করছিলেন। আমরা যদি খেয়াল করি, প্রকৃতির সাথে একাত্ম হয়ে যাওয়ার বিষয়টা, বৃষ্টি ছোঁয়া, গাছ দেখা, আকাশ দেখা, আর তার পাশাপাশি তো আমাদের পছন্দের কাজগুলো থাকছেই, করতে পারি, আর সব থেকে বড় যে জিনিসটা, ক্ষমা করে দেওয়া। আমরা বিভিন্ন কারণে অনেক সময় কিন্তু অনেক মানুষের সাথে কষ্ট জড়িয়ে ফেলি, ক্ষোভ জমিয়ে রাখি, এই ক্ষোভটা নিজেদের মধ্যে বিষাণুর মতো ধ্বংস করে। তাই ক্ষমা করে দেওয়ার একটা মন মানসিকতা তৈরি করা। আমরা দেখতে পাচ্ছি মোহাম্মদ আলম কক্স লিখেছেন, আপু আমি আমার বন্ধু বান্ধবী এমনকি আমার পরিবারের সাথেও মোবাইলে বেশিক্ষণ কথা বলতে পছন্দ করতাম, এখন আমার কারো সাথে 2 মিনিটেও বেশি কথা বলতে গেলে আমার রাগ, মাথা ব্যথা শুরু হয়ে যায়। সেক্ষেত্রে আমার কি করা উচিত? প্রশ্নটির উত্তর প্রথম আপুর কাছ থেকে নিয়ে নেব। আপু প্রশ্নটি নিশ্চয়ই খেয়াল করেছেন, সে সকলের সাথে কথা বলতে পছন্দ করতো, আপনজনদের সাথেও। সে এখন 2 মিনিট কথা বললে তার রাগ লাগে এবং বেশ কষ্ট হয়, সমাধানটা চেয়েছেন। জি, তার প্রশ্ন শুনে মনে হচ্ছে যে একটা সময় পর্যন্ত তিনি স্বাভাবিক, তার বিষয়গুলো চলমান ছিল, অর্থাৎ কথা বলা, কাছের প্রিয়জনদের সাথে অনেকক্ষণ বসে কথা বলতেন, এটা তার একটা ভালো লাগার বিষয় ছিল। হঠাৎ কি কারণে তার এই সময়টি কমে এসেছে, এবং তিনি কতদিন থেকে এটি লক্ষ্য করছেন, তিনি কনসার্ন কতদিন আগে হয়েছেন যে হ্যাঁ এখন আমার ভালো লাগছে না, এটাও কিন্তু এক ধরনের সচেতনতা, যে আপনি সচেতন আছেন যে আগের থেকে আপনার ইমোশন গুলো বা আপনার রাগের পরিমাণ গুলো ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। এই সচেতনতা থেকেই বলবো যে আপনি মানসিক স্বাস্থ্যের প্রতি, নিজের স্বাস্থ্যের প্রতি যত্নবান হচ্ছেন কিনা। এখানে কি রাগ হচ্ছে নাকি কোনো কারণে বিরক্ত হচ্ছে, যে অনেকক্ষণ ফোনটা ধরে থাকা? রাগের বিভিন্ন কারণ থাকতে পারে, অতিরিক্ত মানসিক চাপ, যেহেতু এখনকার কথা বলছেন, আমরা যদি মহামারীর বিষয়টাও ধরে থাকি, যে মহামারীতে অনেকদিন ঘরে বসে থাকা, এগুলো আপনার জন্য কোনো কারণ কিনা রাগ হয়ে যাওয়ার? ইভেন আপনার পরিবারের অন্যান্য সদস্যদের কোনো আচরণ আপনাকে ইফেক্ট করছে কিনা, প্রভাব ফেলছে কিনা, বা আপনার এই রাগ হওয়ার পেছনে শুধুমাত্র ফোনে কথা বলাটাই কি কারণ, নাকি আরো অন্যান্য কারণ থাকতে পারে? সেগুলো প্রথমত চিহ্নিত করতে হবে। তারপরে যেটা হবে, যে আপনি যখন বুঝতে পারছেন যে আপনার কথা বলার ধৈর্য হারিয়ে ফেলছেন, এই মানুষগুলো তো একটা সময় আপনার প্রিয় ছিল, হঠাৎ কথা বলার কোনো প্রসঙ্গ আপনি হারিয়ে ফেলছেন কিনা, কি বিষয় নিয়ে কথা বলবেন, আপনি আপনার ভালো লাগার কিছু কথা বলতে পারেন তাদেরকে, আপনি একটা জার্নাল লিখতে পারেন, ডায়েরি লিখতে পারেন, 2020 আপনার কিভাবে কাটছে, এখানে কোনো ভালো লাগার কোনো ঘটনা আছে কিনা আপনার, সেই বিষয়গুলো নিয়েও কিন্তু আপনি সেই মানুষগুলোর সাথে আলোচনা করতে পারেন। এমনকি কিছুক্ষণ আগে যে আলাপন দুই আপা বলছিলেন যে ক্ষমা করে দেওয়ার ব্যাপারটা, এখানে যদি আমরা একটু চিন্তা করে দেখি যে আমরা নিজেকে ক্ষমা করতে পারি তো, এই যে আপনার রাগ এবং খারাপ লাগা থেকে আপনার আগের মতো সেই কথা বলার ভালো লাগাটা নেই, তার মানে কোথাও না কোথাও আপনি কি নিজেকে নিয়ে কষ্টে আছেন? যদি সেটা হয়ে থাকে, তাহলে নিজেকে একটু ক্ষমা করা যায় কিনা? এবং যে মানুষগুলোর প্রতি আপনার, যদি অন্য কারোর প্রতি আপনার রাগ থেকে থাকে, তাকে আপনি ক্ষমা করতে পারেন কিনা? সেক্ষেত্রে আপনি সেই ডিপ ব্রিদিং প্র্যাকটিস করতে পারেন এবং নিজের প্রতি মনোযোগী হতে পারেন। ধন্যবাদ আপনাকে। আপু আপনাকেও ধন্যবাদ, প্রশ্নকর্তাকে বিশেষভাবে ধন্যবাদ, যে আসলে নিজের কথাটা বলতে পারাটাও কিন্তু প্রথম ধাপ। আর যদি প্রশ্নের উত্তর সম্পূর্ণভাবে মনোপুত না হয়ে থাকে, আরো কিছু জানতে বাকি থাকে, কারণ অনেক তথ্য থেকে যায়, আপু কিছু তথ্য বলেছেন, তাহলে হেল্পলাইনে ফোন করাই যেতে পারে। হেল্পলাইন নাম্বারটা তো আমরা জানি, 09-612-600-600। আপুর কাছেই, প্রথম আপুর কাছেই আরেকটি প্রশ্ন করব, যে আমরা যদিও শুনলাম যে তরুণ যারা তারা কিভাবে নিজেদের যত্ন নেবে, কিন্তু একটি বিষয় থেকেই যায়, শিশু এবং যারা একেবারে কিশোর কিশোরী, তারা এই করোনাকালীন সময়ে কিভাবে যত্ন নেবে, আপু একটু সংক্ষেপে বলবেন, কারণ আমাদের সময় কিন্তু মানে একটু কমে আসছে, আমরা আরো বেশ কিছু প্রশ্ন নিতে চাই, জানতে চাই এই বিষয়গুলো নিয়ে। আচ্ছা, ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমরা একটু যদি সংক্ষেপেই বলি যে মানসিক স্বাস্থ্যটা আমরা কি বুঝি, মানসিক স্বাস্থ্য হচ্ছে যে ভালো থাকার সমন্বিত একটা অবস্থা, অর্থাৎ কি কি ভাবে আমি ভালো থাকতে পারি, আমার দক্ষতা, ক্ষমতা, আমার মেনে নেওয়ার একটা প্রবণতা, মেনে নেওয়া এবং মানিয়ে নেওয়া, আমি নিজেকে ভালো রেখে এগুলো করতে পারছি কিনা, এবং আমি নিজেকে কোনো অসুস্থতা থেকে যতটুকু সম্ভব নিয়ন্ত্রণে রাখছি কিনা, এটা হচ্ছে মানসিক স্বাস্থ্য ভালো রাখার একটি বিষয়, যেটা নিয়ে WHO অনেক
কিছু বলেছেন। এবার সরাসরি চলে আসি শিশুদের ক্ষেত্রে, যে শিশুদের বিষয়গুলো ওই যে বললাম যে তাদের ডেভেলপমেন্টটা ছোটবেলা থেকে কিভাবে ডেভেলপ হচ্ছে, শারীরিক বিকাশের পাশাপাশি কিন্তু তাদের মানসিক বৃদ্ধিটাও ঘটে। আমরা বিভিন্ন থিওরিতে দেখি, যে পামেলা লিভিং এর থিওরিতে সাইকেল অফ ডেভেলপমেন্টটা তাদের কেমন হয়। হ্যাঁ, ছোটবেলা থেকে কথা বলা, ভাষা, কান্না, এই বিষয়গুলো ধীরে ধীরে ডেভেলপ যেরকম হয়, সেরকম কিন্তু তারা পরিবেশকে এক্সপ্লোর করতে শুরু করে। অনেক প্রশ্ন করার একটা প্রবণতা থাকে। সেই বিষয়ে কি আমরা তাদেরকে সঠিক তথ্যটি দিচ্ছি? তারা যখন বাবা মার থেকে কিছু জানতে চান বা পরিবেশ থেকে কোনো তথ্য পেয়ে সেটা নিয়ে কৌতূহল প্রকাশ করেন, আমরা বড়রা কি তাকে রেসপন্স করছি কিনা, তাদেরকে পজিটিভ কোনো তথ্য দিয়ে শেখাচ্ছি কিনা, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। কারণ ছোটবেলা থেকে সে যত ইতিবাচক তথ্য নিয়ে বড় হবে, বড় হয়ে কিন্তু তার মানসিক বিকাশটাও ঠিক ততটাই ইতিবাচক হবে। এবং এই চর্চাটা পরিবারে করতে হয়। কিশোর কিশোরীদের জন্য বলছি যে বয়স সন্ধিকালটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে সে নিজেকে বুঝতে পারছে কিনা, সে নিজের যত্নটা নিচ্ছে কিনা, এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন সে অন্যদের সাথে কানেক্ট হতে পারছে কিনা, নিজের প্রতি অ্যাক্টিভ থাকা, অর্থাৎ সব সময় অ্যাক্টিভ থাকা, যে হ্যাঁ আমি এমন, এই মুহূর্তে আমি এমন আছি, বর্তমান পরিস্থিতিতে থাকা, কি নতুন কিছু হচ্ছে, শিখছে কিনা, সেটার প্রতি তিনি মনোযোগী আছেন কিনা, কাউকে দান করা এটা তার ভালো লাগা, সেটা সে চর্চা করছে কিনা, লক্ষ্য নির্ধারণ করছে কিনা, সে একটা স্মার্ট গোলের মধ্যে দিয়ে যাচ্ছে কিনা। আপনার মনে আছে হয়তো আপু, যে আমরা কোন একটা এপিসোডে স্মার্ট গোল নিয়ে বলেছিলাম। আশা করি যারা প্রশ্নটি করেছেন তারা স্মার্ট গোলটি সম্পর্কে জানবেন বিগত এপিসোডটা দেখে। আর তারপরে যেটা বলবো, যে ফ্যামিলি এবং পরিবার সবশেষে যে তাদের জন্য কি করতে পারে, পরিবারের প্রয়োজন যে ওই কিশোর কিশোরী অথবা শিশুকে সাপোর্ট দেওয়া, যে হ্যাঁ আমি তোমার সাথে আছি, তোমার কোনো প্রয়োজন হলে তুমি আমাকে বলতে পারো, আমি কি হেল্প করতে পারি, এটা তার থেকেই জানতে চাওয়া। ওপেন মাইন্ডেড হওয়া, অর্থাৎ তার প্রতি আমি যেন কোনো জাজমেন্ট না করি, বিচার না করে তাকে নিরপেক্ষ ভাবে দেখি, মানসিক স্বাস্থ্য নিয়ে দেখি, তাকে যত্ন নিতে উৎসাহিত করি, সম্মান করি। ধন্যবাদ আপু, আপনাকেও বিশেষভাবে ধন্যবাদ। আসলে আমরা স্মার্ট গোলের মধ্য দিয়ে যাচ্ছি কিনা খেয়াল রাখতে হবে। আমি পরবর্তী প্রশ্নটি করব এই কথাগুলোর প্রেক্ষিত থেকে। দ্বিতীয় আপু, আমরা আসলে কিভাবে ইতিবাচক চিন্তা করব এবং নিজেদেরকে আরো বেশি গুরুত্বপূর্ণ ভাববো? কারণ এই যে সেলফিশ হয়ে যাচ্ছে কিনা এটা ভাবতে গিয়ে কিন্তু অনেক সময় আমরা নিজেদের যত্ন অবহেলা করে ফেলি। তাই নিজেকে সঠিক মূল্যায়ন কিভাবে করব এবং ইতিবাচক চিন্তাগুলো কিভাবে করব, সেটাই প্রশ্ন রাখছি আপনার কাছে। দ্বিতীয় আপু, আপনি কি শুনতে পাচ্ছেন? আপু আপনি একটু আনমিউট করে নিয়ে কথা বলুন, মনে হয় মিউট আছে, আমরা শুনতে পাচ্ছি না। দ্বিতীয় আপু, দ্বিতীয় আপু আপনি কি শুনতে পাচ্ছেন? আনমিউট করে নিয়ে কথা বলুন। আপু আমরা আপনাকে শুনতে পাচ্ছি না, আপনি কি শুনতে পাচ্ছেন? আপু আনমিউট করে নিয়ে কথা বলুন, মিউট করা রয়েছে। আপু আপনাকে শোনা যাচ্ছে না। আচ্ছা, আমরা তাহলে প্রথম আপুর কাছে চলে যাই। প্রথম আপু, আমরা দ্বিতীয় আপুর কাছ থেকে সে প্রশ্নটি উত্তর নেব, তবে তার আগে আপনার কাছ থেকে আরেকটু জেনে নেই। আমাদের কাছে আরো একটি প্রশ্ন আছে এরকম। প্রথম আপু আপনি কি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আমাদের কাছে আরো একটি প্রশ্ন রয়েছে এরকম, যে বাসার কাছে বাজার, বাজারে প্রায় যেতে হয়, গিয়ে দেখা যায় যে কেউ মাস্ক পরে নেই, এক্ষেত্রে সে কি করতে পারে বা আমরা কি করতে পারি, সংক্ষেপে যদি একটু বলেন, যদিও কথাটি নিয়ে আমরা আসলে আলোচনা করেছি, তারপরেও একটু বলে দেন ছোট্ট করে। জি, আমরা বর্তমান মহামারীর পরিস্থিতির অবস্থা সবাই জানি কম বেশি, এবং বাজারের যে বিষয়টি রয়েছে, বিশেষ করে সরকারের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনটেন করার কথা বলা হচ্ছে, অনেক উদ্যোগ নিয়েছেন তারা, আশেপাশে অনেক সচেতন সংগঠন যেগুলো আছে, স্বেচ্ছাসেবক সংগঠন, তারাও কিন্তু মাইকিং করে হোক, যে যে হোক, মানুষের কাছাকাছি যে যে হোক, অনেক কিছু বলছেন। WHO থেকে বারবার আমাদেরকে বলা হচ্ছে আমরা যেন সঠিক স্বাস্থ্যবিধিটা মেনটেন করি, এবং বাংলাদেশ সরকার তো এটা নিয়ে অনেক প্রচারণাও চালাচ্ছেন, প্রচারণা চালাচ্ছেন, সরকারি সংগঠনগুলো সেই সাথে কাজ করছেন। সেক্ষেত্রে দেখা যায় যে যিনি প্রশ্নটি করেছেন তার এই মুহূর্তের আবেগটি আমি বুঝতে পারছি।
তিনি কোন জায়গাটা থেকে বলছেন। সত্যি তো তিনি যখন বাজারে যাচ্ছেন নিজের সেফটিটা নিজে রাখছেন, কিন্তু তার পাশের মানুষটি সে ব্যাপারে সচেতন না। এক্ষেত্রে যেটা হতে পারে যে আমরা চাইলেই অন্যকে পরিবর্তন হয়তো করতে পারবো না, তবে নিজেকে নিয়ন্ত্রণের জায়গাটা আমাদের রয়েছে। আপনি এমন হতে পারে যে আপনি যখন মাস্ক ব্যবহার করছেন বাজারে যাচ্ছেন, আপনার পাশে যদি কোনো ব্যক্তি দাঁড়ানো থাকে, প্রয়োজনে আপনি তাকে স্পষ্ট ভাষায় বলুন যে আপনি তাকে সরে যেতে বলছেন অতটুকু দূরত্বে, এবং কি কারণে বলছেন সেটিও স্পষ্ট করে বলুন যে তার ভালোর জন্য এবং আপনার ভালোর জন্যই বলছেন। যার থেকে বাজারটি করছেন তিনি যদি স্বাস্থ্যবিধি না মেনে থাকেন, তাকেও আপনি সরাসরি বলতে পারেন, কারণ একজন সচেতন নাগরিক হিসেবে আপনারও কিন্তু এটা দায়িত্ব যে তাকে সচেতন করা। এরপরে যেটা হয় যে বাজার নিয়ে যখন আপনি বাসায় আসছেন, কোভিডের কারণে আমরা যেটা বিভিন্ন জায়গা থেকে পড়েও ছি এবং সঠিক তথ্যটা নিয়েছি যে কাঁচা বাজার কিভাবে পরিষ্কার করব, জোরে কল ছেড়ে সেই কাঁচা বাজারগুলো ধুয়ে তারপরে পরিষ্কার করব, কাপড় চোপড় ডিটারজেন্ট দিয়ে ধুয়ে রাখবো, আধ ঘন্টার মতো ভিজিয়ে রাখবো তারপরে ধুয়ে ফেলবো, নিজেকে স্যানিটাইজ করব, গোসল করে তারপরে ফ্রেশ হয়ে আসব, সামাজিক দূরত্বটা একটু মেনটেন হবে, মাস্ক ব্যবহার করব যখনই বাইরে যাব, এই বিষয়গুলো মাথায় রাখবেন এবং মনোবলটা রাখতে হবে যে অন্য কেউ পরিবর্তন হোক বা না হোক আমি নিজেকে পরিবর্তন করব আমার সুবিধার্থে। এটাও একটা সেলফ কেয়ার যে আপনি আপনাকে ভাইরাসের আক্রান্ত থেকে মুক্ত রাখতে চান বলেই কিন্তু আপনি নিজেকে ঘরে রাখছেন, প্রয়োজনের বাইরে বাইরে যাচ্ছেন না এবং বাজারে গেলেও বাজার থেকে ফিরে আসার পরে নিজে সচেতন হচ্ছেন। আশা করি আপনি একটি উদাহরণ হবেন অন্যদের জন্য তারা কিভাবে নিজেদেরকে সচেতন করতে পারে। ধন্যবাদ। আপু আপনাকে ধন্যবাদ। বিশেষভাবে আমরা লাইভে দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু আমাদেরকে দেখছেন এবং আমাদের জানিয়েও দিয়েছেন তারা দেখছেন। নুসরাত জাহানকে দেখছি বরিশাল থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আলী আকবর বগুড়া থেকে যুক্ত হয়েছেন এবং অনেকেই আছেন যারা আমরা দেখতে পাচ্ছি। নেহা যুক্ত হয়েছেন ঢাকা থেকে আমাদের সাথে, শারমিন সিমু যুক্ত হয়েছেন চিটাগাং থেকে, জান্নাতুল নেসা ভৈরব থেকে এবং ভালো লাগছে জহুরুল ইসলাম আমাদের সাথে যুক্ত হয়েছেন পলসা চাঁপাইনবাবগঞ্জ থেকে। আমি যেহেতু আসলে চাঁপাইনবাবগঞ্জে আছি একটু ভালো লাগেই কাছাকাছি মানুষ থাকলে। সিরাজগঞ্জ থেকে যুক্ত হয়েছেন সাইদা সুলতানা, আরো অনেকেই যুক্ত হয়েছেন। জহুরুল ইসলাম একটা প্রশ্ন করেছেন, সারাদিন মন খারাপ থাকে কি করে সমাধান পেতে পারি, মন ভালো থাকার জন্য আসলে কি করা যেতে পারে, এইটা প্রশ্ন আমি রাখবো আমাদের দ্বিতীয় আপুর কাছে। দ্বিতীয় আপু আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের কথা? দ্বিতীয় আপু আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আপু আমরা আপনার কথা শুনতে পাচ্ছি না, তাহলে প্রথম আপুর কাছে চলে যাচ্ছি। আপু আপনার কাছে ফিরে আসি। প্রশ্ন করেছেন যে সারাদিন মন খারাপ থাকে কি করতে পারি, সমাধানটা একটু দেবেন। আচ্ছা, সারা দিন মন খারাপ থাকে, সারাটা দিন অনেক লম্বা একটা সময়, এই লম্বা সময়টাতে যদি মন খারাপ থাকে সেক্ষেত্রে দিনের অনেকটা সময় আপনি নিজেকে কিন্তু অনেক কিছু থেকে মিস করছেন। যেমন হতে পারে যখন খাওয়া দাওয়া করছেন, ঘুমের টাইম, খাওয়া দাওয়ার সময়, সেগুলো কি আপনার মিস হয়ে যাচ্ছে? সেখানেও কি আপনি কোনো তৃপ্তি পাচ্ছেন কিনা? যদি সেটা না হয়ে থাকে আমরা কি এটা ধরে নিতে পারি যে আপনি নিজের প্রতি মাইন্ডফুল থেকে হয়তো একটু দূরে আছেন? তাহলে আমরা মাইন্ডফুলনেস প্র্যাকটিস করতে পারি। আপনি যখন খাচ্ছেন খাবারটার দিকে যদি মনোযোগ দেন, যে বিষয়টা নিয়ে আপনার মন খারাপ সেটা যদি আমরা খাবারের সময় না নিয়ে আসি, অন্তত খাবারের দিকে যত্নবান হই, কি রান্না হয়েছে, কি খাচ্ছি, কতটুকু ভাত নিয়েছি, আচ্ছা ঠিক আছে এই যে খাচ্ছি এটা আমার ক্ষুধা নিবারণের জন্যই আমি খাচ্ছি, তারপরে যখন আপনি গোসলে যাচ্ছেন নিজের শরীর পরিচর্যার জন্য, আপনি ধরে নিতে পারেন এটা আপনার পরিষ্কার পরিচ্ছন্নতার একটি অংশ এবং আপনি নিজেকে যথেষ্ট সময় দিয়ে তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এখান থেকে বের হবেন। সেখানে যেন কোনো চিন্তা না থাকে যে আমার বাইরে কি হলো, আজকে সকালে তো আমার সাথে এটা হয়েছে, এই চিন্তাগুলো নিয়ে যেন আপনি না ঢোকেন। অর্থাৎ বলছি যে নিজের জন্য কিছুটা সময় রাখা, কি কারণে আপনার সারাদিন মন খারাপ থাকে সেটা নিয়ে দিনের একটা সময়, হতে পারে সেটা 10 মিনিট বা 20 মিনিট, এটা নিয়ে ভাবুন যে কি কারণে হচ্ছে। এই সারা দিনটাই যদি এভাবে যায় তাহলে তো আপনার অন্যান্য কাজগুলো আপনাকে ভালো রাখছে না, মানসিক ভাবে ভালো থাকছেন না, ঘুমের মধ্যে টেনশন হচ্ছে, তার মানে শুধু একটা বিষয় না, অনেকগুলো বিষয় আপনাকে খারাপ রাখছে। সেটা কি আপনি আদৌ চান? যদি না চান তাহলে পরিবর্তনটা কোথায় আনতে হবে? একটু এক্সারসাইজ, ফিজিক্যাল এক্সারসাইজ, যেটা আপনার মাসেলকে ভালো রাখবে। আপনি প্রয়োজনে হাঁটতে পারেন, এখন কোভিড এর জন্য বাইরে যেতে পারছি না, তবে বাসার ছাদ হতে পারে, বারান্দা হতে পারে, আপনি হাত পা ছড়িয়ে একটু হাঁটতে পারেন, ঘাম ঝরলে অনেক সময় ভালো লাগে, কারণ রিলিজ হয় শরীরটা এবং রাতের ঘুমটাও ভালো হয়।
ব্যায়াম করতে পারেন, আপনার ভালো লাগার বইগুলো পড়তে পারেন, একটা মুভি দেখতে পারেন, এমন কেউ যদি থাকে যে যার সাথে কথা বললে এই মুহূর্তে ভালো লাগবে, চাইলে 2 মিনিট ফোন দিয়ে তার ভালো মন্দ খোঁজ খবর নিতে পারেন, এমন যদি হয় যে আপনি একটি কোথাও কিছু লিখে রাখবেন সেটাও লিখে রাখতে পারেন। অর্থাৎ আপনাকে আপনি একটু সময় দিয়ে নিজের ভালোটা কোথায় হবে কিভাবে হবে সেটা নিয়ে চিন্তা করতে পারেন। অসংখ্য ধন্যবাদ, শুভকামনা আপনার জন্য। ধন্যবাদ আপুকে। আসলে আমরা মন ভালো করার জন্য কি কি করতে পারি সেটা কিন্তু জেনে নিলাম, এবং মনে হয় এটা অনেকের জন্য প্রয়োজন ছিল, আমরা এটা কার্যকরী করব। দ্বিতীয় আপু, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি আপা, শুনতে পাচ্ছি, আমি প্রথম থেকে শুনতে ধন্যবাদ। পাচ্ছিলাম আপনাকে। আচ্ছা, আমার সেই প্রথম প্রশ্নই আবার ফিরে যাব, যে ইতিবাচক চিন্তা আমরা কিভাবে করব। আসলে চলে এসছে, মন ভালো কি করে রাখবো জি সেটা জি চলে এসছে, ইতিবাচক চিন্তা কিভাবে করব, আর নিজেকে আরো বেশি গুরুত্বপূর্ণ কিভাবে ভাবতে পারি। সে সাথে আরেকটা প্রশ্ন জুড়ে দিতে চাইবো আপু, যে আমাদের কি এই যে নিজেদের যত্ন নেওয়াটা দরকারি, এটা কি আসলে জরুরি? কিভাবে দেখবো বিষয়টাকে? ধন্যবাদ আপা। প্রথমে যেটি একটু বলে নেই, যে ইতিবাচক চিন্তাটা আমরা কিভাবে করতে পারি। ইতিবাচক চিন্তাটার সাথে আমাদের অনুভূতির একটা অনেক সম্পর্ক আছে। আমরা যদি কেউ ইতিবাচক চিন্তাটা করে থাকি, তখন আমাদের মধ্যে এক ধরনের ভালো লাগার অনুভূতি কাজ করে। আর ইতিবাচক চিন্তা বলতে সেই ধরনের চিন্তাগুলোকে বোঝায় যে চিন্তাগুলো করলে আমাদের আত্মবিশ্বাস বাড়ে, এবং হচ্ছে আমাদের যে মনোবলটা আছে সেটা বেড়ে যায়, এবং আমাদের প্রশান্তি লাগে। আর ইতিবাচক চিন্তাগুলো সাধারণত এমন হয় যে আমরা কোনো কিছুর ফলাফলটা আমরা ভাবি যে এটা আমাদের জন্য সন্তোষজনক হবে বা আমাদের পক্ষেই যাবে, এই ধরনের চিন্তা করা। আর ইতিবাচক চিন্তাটা যদি কেউ করে থাকে, তখন হচ্ছে যে এটার অনেকগুলো উপকারী দিকও আছে। যে এর ফলে হয় তার শারীরিক এবং মানসিক ভাবে সুস্থ থাকতে পারে। তারপর হচ্ছে ডিপ্রেশন নিয়ে আমরা প্রথমে কথা বলছিলাম, ইতিবাচক চিন্তার ফলে কিন্তু ডিপ্রেশনটা অনেকটা কমে যায়। তারপর মানসিক চাপটাও কম অনুভব করে, এবং সে হচ্ছে বিভিন্ন পরিস্থিতি কিভাবে মোকাবেলা করতে পারে সেই ইচ্ছা শক্তিটাও তার মধ্যে জন্মায়। আর হচ্ছে যে ইতিবাচক চিন্তাটা করার জন্য সে যেটা করতে পারে সেটা হচ্ছে যে তার এমন মানুষজনের সাথে মিশা যে তারাও ইতিবাচক চিন্তা করছে, এবং তাকে গঠনমূলক এবং আশাবাদী হতে সাহায্য করছে, এমন ধরনের মানুষজনের সাথে মেশা। তারপর হচ্ছে যে নিজের কাছে নিজে কৃতজ্ঞ থাকে, যে আমার যাই আছে তা নিয়ে আমি যদি কৃতজ্ঞ থাকি, যে এটা হতে পারে খুব ছোট্ট একটা জিনিস বা ছোট্ট কোনো ঘটনা, এটা আমার সাথে ঘটেছে এই জন্য আমি খুব খুশি অনুভব করছি। যেমন হতে পারে যে তার পরিবারের সদস্যরা তাকে ভালোবাসে, তার বাবা মা এখনো বেঁচে আছে, সে সুস্থ আছে, এই ধরনের চিন্তাগুলো করা, করে কৃতজ্ঞ থাকা নিজের কাছে। আর এই কৃতজ্ঞতা থাকার বিষয়টি সে চাইলে একটা ডায়েরিতেও লিখে রাখতে পারে। তখন দেখা যায় কি, যখন মন খারাপ থাকলো, আগে প্রশ্নটি যেটি ছিল মন খারাপ থাকলে কি করতে পারে, তো ওই মন খারাপের সময়টা হয় কি, ডায়েরিটা যদি খুলে একটু সে পড়ে নেয় যে আমার তো জীবনে এই ধরনের অনেক কিছুই আছে, তো সেটাতে তার হয়তো অনেকটা ভালো লাগা কাজ করতে পারে। আর হচ্ছে যে ইতিবাচক যদি সে নিজেকে মেসেজ দিয়ে থাকতে পারে, ইতিবাচক যে আমি পারবো, আমার দ্বারা সম্ভব, আমার ভুল হতে পারে কিন্তু আমি চেষ্টা করতে পারবো, চেষ্টা করলে হয়তো আমি সামনে এগিয়ে যেতে পারবো, এই ধরনের ইতিবাচক মেসেজ যদি সে নিজে নিজেকে দিয়ে থাকতে পারে। তারপর হচ্ছে যে ইতিবাচক চিন্তার জন্য হচ্ছে দিনে শুরুটা যদি কোনো একটা পছন্দের কাজ দিয়ে শুরু করা যায়, যে কাজটা তার ভালো লাগবে, এটা হতে পারে কোনো একটা পছন্দের গান শুনে দিন শুরু করা, বা ধর্মীয় কোনো কাজ দিয়ে দিন শুরু করতে পারে, বা সে যে কৃতজ্ঞতার বিষয়টা, যে কি থ্যাংকস, বা তার যে ধর্মীয় যে যেটা বলবো যে ধর্মীয় যে বিশ্বাস, সেই জিনিসটাতেও সে থ্যাংকস দিয়ে তার জিনিস দিনটা শুরু করতে পারে। আর ইতিবাচক চিন্তা করার মানেই না যে আমার যত নেতিবাচক চিন্তাগুলো আসবে আমি সবগুলোকে এড়িয়ে যাব, তা না। নেতিবাচক চিন্তা আসলে সেগুলোকে একটু ভেবে দেখা যে এগুলো আসলে কতটা যুক্তি। আর হচ্ছে যে এই কাজগুলো যদি সে করে থাকতে পারে, তো আশা করি সে হয়তো নিজে ইতিবাচক চিন্তা করতে পারে। আর গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেকে কিভাবে ভাবা যায়, আমি নিজেকে গুরুত্বপূর্ণ ভাবছি, এটাও এক ধরনের ইতিবাচক চিন্তা। আর এই ইতিবাচক চিন্তাটা করার জন্য হচ্ছে যে প্রথমেই যে কাজটা করতে হবে, নিজেকে বলা, হ্যাঁ আমি অবশ্যই একজন গুরুত্বপূর্ণ মানুষ। তারপর হচ্ছে যে নিজের যে গুণাবলীগুলো আছে সেগুলো হচ্ছে সে চাইলে খুঁজে বের করতে পারে, বা এজন্য তার কাছের মানুষ বা প্রিয় মানুষদেরকেও সে জিজ্ঞেস করতে পারে যে তার মধ্যে কি গুণ আছে,
তারা কোনো গুণ দেখতে পেয়েছে কিনা, এই ধরনের কাজগুলো করে সে হয়তো নিজেকে অনেকটা গুরুত্বপূর্ণ ভাবতে পারে যে না আমি অনেক রিসোর্সফুল, আমার অনেক কিছু আছে। তারপর যেটা হচ্ছে যে নিজেকে ভালোবাসা, নিজেকে ভালোবাসলেই নিজের মধ্যে গুরুত্বপূর্ণ ভাবাটা আসতে পারে। আর হচ্ছে যে নিজেকে যদি সে চাইলে কোনো কিছু গিফটও করতে পারে, যে আমি নিজেকে ভালোবেসে বা আমার কোনো একটা অ্যাচিভমেন্ট, আমি কিছু একটা অর্জন করেছি, এজন্য আমি নিজে নিজেকে গিফট করছি, তখন এটা অনেক ভালো লাগা একটা কাজ করে যে আমি অনেক গুরুত্বপূর্ণ, আমি নিজেকে ভালোবাসছি, আমার কাছে আমি অনেক গুরুত্বপূর্ণ। আর আরেকটি প্রশ্ন যেটি করেছেন, যে নিজেকে নিজে যত্ন নেওয়াটা জরুরি কিনা, যে অবশ্যই নিজে যত্ন নেওয়াটা জরুরি, কারণ হচ্ছে যে সবার আগে আপনি নিজে, আপনি ভালো থাকলে আপনার চারপাশে মানুষগুলো ভালো থাকবে। তাই হচ্ছে যে আপনি যদি নিজের যত্নটা একটা চর্চার মতন করে নিতে পারেন, যে প্রতিদিনই আমি করলাম, যে খুব একটা আয়োজন করলাম বা খুব একটা সময় নিয়ে করছি তারও প্রয়োজন নেই, আপনি অল্প কিছু কাজ, ছোট ছোট কয়েক মিনিট কিছু কাজ করলেন, তো সেক্ষেত্রে হয়তো আপনার পছন্দের কাজগুলোর একটা তালিকা তৈরি করে রাখতে পারেন আপনার কাছে, যে যতটুকু সময় পাচ্ছেন ওই তালিকাটা দেখে আপনি চয়েস করে নিলেন যে আমার এখন এতটুকু সময় আছে, আমি সময়টার মধ্যে কোন কাজটা করলে আমার মধ্যে একটা এনার্জি ক্রিয়েট হবে সেই কাজটা আপনি করতে পারেন। আর প্রতিদিন যে একই ধরনের কাজ করতে হবে আবার একই সময় নিয়ে কাজ করতে হবে তাও না, যতটুকু সময় আছে তার মধ্যে আপনি চাইলে নিজে যতটা নিতে পারেন। শুভকামনা রইল আপনার জন্য। ধন্যবাদ আপু আপনাকেও। আমরা আসলে অনেকগুলোই প্রশ্ন পাচ্ছি লাইভে, ভালো লাগছে, এবং অনেকগুলো প্রশ্নের উত্তর কিন্তু আমরা ইতিমধ্যে দিয়ে দিয়েছি। সব থেকে বড় যেটা প্রশ্ন, যে আমাদের নিজেদের যত্ন নেওয়া জরুরি। আমরা দেখতে পাচ্ছি চৈতি হাওয়া লিখেছে, আপু আমি মানসিক ভাবে সুস্থ না এবং আমার কিছুই করতে ভালো লাগে না, শুধু বুকের ভিতর থেকে কান্না আসে, সেক্ষেত্রে আমার করণীয় কি? আসলে প্রথম আপুর কাছে প্রশ্নটা রাখবো। এটা অবশ্য একটি কথা মনে হয় এরকম প্রশ্ন আমরা এর আগেও পেয়েছি, আপু আপনি একটু ছোট্ট করে উত্তর দিবেন, একেবারে সময় নেই আমাদের কাছে, শেষ করতে হবে। জি, প্রশ্নকর্তা ভীষণ আবেগ নিয়ে তার প্রশ্নটি করেছেন, তার কষ্টের কথাগুলো আমাদের জানিয়েছেন। অত্যন্ত ধন্যবাদ যে আপনি নিজের কথাটা বলেছেন আমাদেরকে বিশ্বাস করে। এই যে আপনার অনুভূতি, কিছুই ভালো লাগে না, এই না ভালো লাগাটার পেছনে কারণটা কি আপনি বুঝতে পারছেন কিনা, সেটি কি আইডেন্টিফাই করা গেছে? যদি না গিয়ে থাকে তাহলে সেটা নিয়ে একটু বসুন, কথা বলুন, সময় নিন। এমন কেউ আছে কিনা বিশ্বস্ত পরিবারে, তার সাথে একটু কথা বলে দেখুন যে কি কারণে আপনার ভালো লাগছে না এই মুহূর্তে, কোন বিষয়টা নিয়ে আপনি এই মুহূর্তে সবচেয়ে বেশি কষ্টে আছেন বা বিরক্তিতে আছেন। হয়তো সেটা নিয়ে কাজ শুরু করলে আপনার অন্যান্য কষ্টের কথাগুলো একটা সমাধানে পৌঁছানো সম্ভব আপনি চাইলে। তো সেক্ষেত্রে বলবো যে আপনি বলছেন বুক ফেটে কান্না আসছে, তার মানে এমন কোনো বিষয় কি আছে যেটা আপনি শেয়ার করতে পারছেন না কাউকে? সেই বিশ্বস্ত ব্যক্তিটা কে হতে পারে যে আপনি শেয়ার করতে পারেন? পরিচিত বন্ধু, পরিবারের কেউ, অথবা সেরকমও যদি না হয় আপনি একজন প্রফেশনালের হেল্প নিতে পারেন। আমাদের আলাপন হেল্পলাইন কিন্তু আপনার জন্য রয়েছে। আপনি চাইলে যে কথাগুলো আপনি এই মুহূর্তে কাউকে বলতে পারছেন না কিন্তু বুক ফেটে কান্না আসছে, সেই কথাগুলোই কিন্তু আপনি আমাদের হেল্পলাইনে ফোন করে বিস্তারিত বলতে পারেন, কারণ আমরা কাউন্সিলররা আপনাকে সম্পূর্ণ মনোযোগ দিয়ে শুনবো এবং কথাগুলো খুব গোপনীয়তার সাথে রক্ষা করা হবে। আমরা আশা করব আপনি নিজের প্রতি যত্নবান হবেন, এবং এই কান্নাটাও একটা হিলিং, অর্থাৎ এক ধরনের স্বস্তি। কান্নাটাও কিন্তু আমাদের এক ধরনের ইমোশনস। আপনি কান্না করে নিজেকে যতটা হালকা করছেন এটা একটা পজিটিভ দিক। পাশাপাশি আরো যেটা করতে হবে যে ভিতরের কথাগুলো জানানো, কারণ আমরা চাই না আর কোনো ভুল সিদ্ধান্ত নিজেদের জীবন সম্পর্কে তিক্ততার বসে আর কেউ কোনো খারাপ সিদ্ধান্ত নিয়ে সারাটা দিন পার করুক, অন্তত সে যেন নিজের প্রতি যত্নবান হতে পারে। অনেক শুভকামনা আপনার জন্য। আপুকে ধন্যবাদ। আপনার জন্য আলাপন হেল্পলাইনের নাম্বারটা আমি বলে দিচ্ছি, 09-62-600-600। ফোন করবেন যদি মনের কথাটা বলতে চান, বলবেন। এবং আমরা যারা আসলে কাউন্সিলিং চাই, প্রাথমিকভাবে এই কোভিড-19 এর মধ্যে কিন্তু কিছুটা হালকা একটু কথা বলে হয়ে যেতে পারি, আমাদের সময় একেবারেই নেই, শেষ পর্যায়ে চলে এসেছি। শেষে একেবারেই আমি দ্বিতীয় আপুর কাছে শেষ একটা প্রশ্ন করব, চাইবো খুব ছোট্ট করে আপু আমাদেরকে বলবেন, যে আমরা এই মহামারীর মধ্যে বিভিন্ন পরীক্ষার্থীকে আটকে যেতে দেখেছি, সময় নেই যে বিস্তারিত এটা নিয়ে কথা বলবো, সেহেতু আপু একটু 30 সেকেন্ডে যদি এই বিষয়টা নিয়ে একটু বলেন যে তারা আসলে হতাশা থেকে বাঁচার জন্য কি করতে পারে। ধন্যবাদ আপা প্রশ্নটির জন্য। জি, আসলে এটা অত্যন্ত দুঃখজনক যে যেহেতু এখন পরীক্ষাগুলো হচ্ছে না মহামারীর জন্য,
কিন্তু আসলে পরীক্ষাগুলো একটা না একটা সময় হবেই, তাই হচ্ছে যে এই সময়টাকে একটু যদি কাজে লাগানো যায়, যে প্রিপারেশন যেটা আছে সেটাকেও যদি একটু ঝালাই করে নেওয়া যায়, এবং হচ্ছে যে অন্য কোনো দক্ষতা, নতুন কোনো দক্ষতা চাইলে এই সময়টার মধ্যে সে শিখতে পারে, তখন নিজের মধ্যে একটা আত্মবিশ্বাস জন্মাতে পারে, এবং হচ্ছে যে তার ওই পরীক্ষা কবে হবে এটা নিয়ে হয়তো তার দুশ্চিন্তাটা অনেকটাই কমতে পারে। ধন্যবাদ আপা। আপুকেও ধন্যবাদ। আমাদের আয়োজনে একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আজকের বিষয় ছিল নিজের যত্ন নেওয়া। আমরা সবাই নিজের যত্ন নেব এবং নিজেকে ভালো রাখার পাশাপাশি অন্যকেও ভালো রাখবো। আগামী আয়োজনে দেখবার জন্য সাদরে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করবো। আমি নওসাবা নেহা বিদায় নিচ্ছি, শুভরাত্রি।